আমরা আব্দুর রহিম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি ছাগলের গোশতের দোকানে কাজ করি, সেখানে আমি ওযু ছাড়া ছাগল জবাই করি, গুনাহ হবে কিনা? উত্তর হলো না, ছাগলের বা গরুর বা মুরগি কোনো কিছু জবের সময় ওযু থাকতে হবে, এমনটি আবশ্যক না। বিনা ওযুতে ছাগল মুরগি গরু এগুলো জবাই করা যায়, কোনো অসুবিধা নেই। আপনার জন্য যেটি আবশ্যক তা হলো আল্লাহর নাম নিয়ে জবাই করা। আপনি মুসলিম হয়ে থাকলে যদি আল্লাহর নাম নিতে ভুলে গিয়েছেন এমন হয়ে থাকে, তারপরও সেটা হালাল হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত যদি আপনি বিসমিল্লাহ না বলেন, তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহ, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি যে পশু জবাই করাতে সেটি তোমরা খেও না। অতএব আপনি পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাম নিচ্ছেন কিনা, আপনি মুসলিম কিনা, এই বিষয়টি হলো মুখ্য। আপনার ওযু আছে কিনা বা আপনি পবিত্র কিনা এটি মুখ্য নয়। এমনকি যদি গোসল ফরজ হয়ে থাকে, আপনি বিসমিল্লাহ বলে জবাই করলেও পশু জবাই হয়ে যাবে। যদিও গোসল ফরজ হলে সেটা বিড়ম্বনা করে খুব দ্রুত গোসল করা উচিত, অন্যান্য কাজ করার আগে অন্তত ওযুটা করে নেওয়া উচিত, সেটা আরেক বিষয়। যাই হোক, তো অপবিত্র থাকলে অর্থাৎ আপনার ওযু নাই, এই অবস্থা আপনি পশু জবাই করেন তাতে জবাই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আফসানা আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার স্বামীর দীর্ঘ 4 বছর দেশের বাইরে থাকেন, এখন দেশে আসলে কি আমাদের আবার বিবাহ করতে হবে? বোন আফসানা আক্তার, আমাদের অনেকেরই ধারণা যে প্রবাসে যারা দীর্ঘদিন থাকেন কিংবা স্বামী স্ত্রী একে অন্যের সাথে যদি দীর্ঘদিনের দূরত্ব তৈরি হয়, কয়েক বছর তারা যদি একে অন্যের কাছাকাছি না আসেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক মনে কোনো বিবাহ ভেঙে যায়। মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। যত বছরের দূরত্বে হোক স্বামী স্ত্রীর মধ্যে, তাদের মধ্যে তালাক বা বিচ্ছেদ হবে না। তালাক বা বিচ্ছেদ তখনই হবে যখন তারা তালাক বা বিচ্ছেদ দেওয়ার জন্য উদ্যোগী হবে, তালাক বা বিচ্ছেদ দিবেন। আর এর বাইরে শুধুমাত্র দূরত্ব থাকার কারণে একে অন্যের সাথে সাক্ষাৎ না হলে দীর্ঘদিন 4 বছর 5 বছর 6 বছর বা যে কোনো সংখ্যক বছর দূরে থাকলেই অটোমেটিক তালাক হবে, এমন কোনো সিস্টেম নেই। বরং বিবাহ তাদের বহাল থাকবে যদি তারা তালাকের উদ্যোগী না হয়ে থাকেন, তালাক যদি না দিয়ে থাকেন, তাহলে দূরে থাকার কারণে বিবাহ ভাঙবে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে একান্ত বাধ্য না হলে এত দীর্ঘ বিরতিতে স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলিত হওয়া এবং এত দীর্ঘদিন একে অন্য থেকে দূরে থাকা, এটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ নয়। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, তাদের স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করা তাদের কর্তব্যের অংশ। বিধায় তারা স্ত্রীর হক বা অধিকার নষ্ট করে এভাবে যদি দূর দেশে পড়ে থাকেন, সেজন্য অবশ্যই তারা ভৎসনার উপযুক্ত হবেন। স্ত্রীর অধিকার আদায়ের জন্য তাদেরকে অবশ্যই দেশে থাকা উচিত কিংবা প্রবাসে থাকলেও নিয়মিত বিরতিতে তাদের আসা উচিত। এবং স্ত্রীর যদি চরিত্র হেফাজত করা কঠিন হয়, তাহলে এ অবস্থায় বিদেশে পড়ে থাকা স্বামীর জন্য জায়েজ নয়।